হেফাজতের মহাসচিব এতে আছেন রক্ত সাপ্লা তত্ত্ব দিয়েছি 2021 সালে বিনা কারণে রক্ত দিয়েছি আর রক্ত দিতে চাই না রক্তের প্রতিশোধ দিতে চাই প্রতিশোধ দিতে চাই আমি নিজে নির্বাচন করব না মামুনুল হককে প্রার্থী করে তার আসনে গিয়ে বসে থাকব আর মাওলানা মামুনুল হককে আগামী নির্বাচনে এমপি বানিয়ে জেলখানা থেকে মুক্ত করে আনব ইনশাআল্লাহ একদিকে মির্জাফর হাসিজি বেগম আবুল ফজল ফয়েজের অনুসারী আরেকদিকে হোসেন আহমদ মাদানী শাইখুল হিন্দ শাইখুল হাদিস আল্লামা মুফতি আমিনের অনুসারীরা আছে আমি মনে করি এই মহররমে যদি হুসাইনের অনুসারীরা জাগ্রত হয় আল্লাহর কসম করে বলি আমি তোমাদেরকে পরিষ্কার বলি নেতাদের ঐক্য নয় দলের ঐক্য নয় মাঠ পর্যায়ে ঐক্য তৈরি করো মাঠ পর্যায়ে সীসা ডালা প্রাচীরের ন্যায় ঐক্য তৈরি করো রব্বে কাবার কসম কারবালাকে স্মরণ করো রক্ত দেব জীবন দেব পরিষ্কার বলি সরকারের অধীনে হোক জাতীয় সরকার হোক তত্ত্বাবধায়ক হোক একজন আলেম কারাগারে থাকলে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন মাওলানা মামুনুল হক বন্দি মানে বাংলাদেশ বন্দি আলেম উলামার মুক্তি না হলে দেশের অস্তিত্ব থাকবে না তাদের মুক্তির জন্য ঐক্যবদ্ধ হয়ে কাফনের কাপড় পরে রাস্তায় নামতে হবে বহুবার রক্ত দিয়েছি এবার রক্তের প্রতিশোধ নিতে হবে আজকে মাওলানা মামুনুল হক সহ উলামায়ে কিরাম চলে বন্দি এদেরকে যদি মুক্ত করা না যায় বাংলাদেশের অস্তিত্ব টিকবে না আজকে উলামায়ে কিরাম এখানে উপস্থিত রয়েছেন ওকের কথা বলা হচ্ছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বুকে সাহস আছে না নাই বুকে সাহস কাঁধে আছে যদি থাকে উলামায়ে কিরামের খেদমতে আরজ করব আপনারা সাহস নিয়ে মামুনুল হক সহ সবাইকে মুক্ত করার জন্য কর্মসূচি ঘোষণা করুন সরকার বাধ্য হয়ে মামুন সহ সবাইকে মুক্তি দিবে আর যদি ধারাই ফাই করে আন্দোলন না করে সরকারের সাথে সমঝোতার মাধ্যমে দাবি আদায় করতে চান অতি প্রমাণ করে সমস্ত সরকার মুনাফিকি চরিত্র নিয়ে তার মানুষকে ধোঁকা দিয়েছে কোনদিন মানুষের দাবি আদায় করে নাই মাওলানা মাহফুজুল হক সাহেব হেফাজতের মহাসচিব এখানে আছেন রক্ত সাপ্লা তত্ত্ব দিয়েছি 2021 সালে বিনা কারণে রক্ত দিয়েছি আর রক্ত দিতে চাই না রক্তের প্রতিশোধ দিতে চাই প্রতিশোধ দিতে চাই